আসসালামু আলাইকুম আলা রসুল হিল করিম বায়েদ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই জানেন যে কেয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিতনা এমন একটি ফিতনা যে এই ফিতনা থেকে বাঁচার জন্য স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং তার সাহাবিগণও আল্লাহতালার নিকট দোয়া করতেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বন্ধুগণ যখন দাজ্জালের আবির্ভাব হবে তখন দাজ্জাল মানুষের ইমান মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলতে পারবে তার হাতে এমন কিছু পাওয়ার থাকবে এমন কিছু ক্ষমতা থাকবে এমন কিছু ঘটনা সে মানুষকে দেখাতে পারবে তার সেই সমস্ত ঘটনা দেখার পর মানুষ তাদের ইমানকে হারিয়ে ফেলবে তো বন্ধুগণ যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত ইমানদার শুধু তারাই চিনতে পারবে দাজ্জালকে তাছাড়া অন্য কেউ দাজ্জালকে চিনতে পারবে না দাজ্জালের ফাঁদে তারা পা দিবে তো বন্ধুগণ আমরা যদি সেই দাজ্জালের হাত থেকে রক্ষা পেতে চাই দাজ্জালের যে ফিতনা সেই ফিতনা থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকেও একটি দোয়া পাঠ করতে হবে যে দোয়াটি রাসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম তার সাহাবেদিরকে যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিতেন ঠিক সেভাবেই এই দোয়াটি রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম সাহাবায় শিখিয়েছিলেন বন্ধুগণ এই সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহী মুসলিমে হজরত আব্বাস রজিয়া আল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাহ লাহু আলিহি যেভাবে কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দিতেন ঠিক সেভাবে এই দোয়াটিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হল আলহু আ বিকামিং ফিদনাতিল মাসি সেদ্দাত্জাল প্রিয় বন্ধুগণ আমি আবারও বলছি দোয়াটি হল দোয়াটি আমি বাংলায় উচ্চারণ লিখে দেব আপনারা দেখে দেখে দোয়াটি সুন্দরভাবে মুখস্থ করে নেবেন এবং এই ফিতনা ফাসাদের যুগে এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন কোনোভাবেই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের কাউকেই যেন দাজ্জালের যে ফিতনা এই ফিতনার মধ্যে যেন আমাদেরকে সম্মুখীন না করেন বা তার ফিতনার মধ্যে যেন আমরা না পড়ি প্রিয় বন্ধুগণ এই দোয়াটির আমল আপনিও করবেন তার সাথে সাথে অন্যরাও যেন এই দোয়াটি শিখতে পারে এবং আমল করতে পারে এজন্য এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভবিষ্যতে যেন সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসলামাসাইল সম্পর্কে জানতে পারেন এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته